সিরিজ জয়ের লক্ষ্যে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে তাদেরকে বধ করতে নতুন ছক কষছেন ক্যাপ্টেন শান্ত। সেক্ষেত্রে শুক্রবার একাদশে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে টিম টাইগার্স। দলে জায়গা পেতে পারেন শামীম হোসেন পাটোয়ারি। তাছাড়াও এই ম্যাচে বোলিং লাইন আপেও দেখা যেতে পারে পরিবর্তন। সেক্ষেত্রে আগামীকাল কেমন একাদশ নিয়ে মাঠে নামবে শান্তের দল, তার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। টেস্ট জয় দিয়ে কিউইদের মাটিতে জয়ের সুবাতাস গত বছরই এনেছিল বাংলাদেশ। তবে বাকি দুই ফর্ম্যাটে দেশটির মাটিতে এতদিন জয়হীন ছিল লাল সবুজের প্রতিনিধিরা। কিন্তু চলতি সফরেই ওয়ানডেতেও জয় খুঁজে পেয়েছে টিম টাইগার্স, আর এবার টি টোয়েন্টি ফর্ম্যাটেও বহাল জয়ের সুবাতাস। তাসমান সাগর পারের এই দেশটিতে 5 উইকেটের জয়ে তুলে নিয়ে বুধবার সিরিজ শুরু করেছে টাইগাররা। আর এবার সিরিজ জয়ের মিশনে বেই ওভাল স্টেডিয়ামে শুক্রবার মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। সেক্ষেত্রে এবার সিরিজ নিজেদের করার লক্ষ্যে একাদশে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে শান্তর দল। একাদশে সুযোগ পেতে পারেন শামীম হোসেন, আর স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন আফিফ হোসেন ধ্রুব। তবে এদিন টপ অর্ডারে কোনো পরিবর্তন দেখা যাওয়ার সম্ভাবনা নেই, কেননা নিজেদের প্রথম ইনিংসে লিটন কুমার দাস রান পেয়েছিলেন। রনি তালুকদার দুর্দান্ত শুরু এনে দিয়েছেন, যদিও বেশ রান করতে পারেননি এই ডানহাতি ব্যাটার। এদিকে টপ অর্ডারে শান্ত আর একবার ভরসা রাখতে পারেন সৌম্যের উপর, কেননা নিজেদের প্রথম ম্যাচে লিটনের সাথে রানের চাকা সচল রাখতে বড় ভূমিকা রেখেছেন এই ব্যাটার। তাছাড়া সিরিজ নিশ্চিতের ম্যাচে একাদশে তাওহিদ হৃদয়ে থাকাটা প্রায় নিশ্চিত, কেননা দলের মিডল অর্ডারে দলের হয়ে হাল ধরার কাজটা তার উপরে দিবেন ক্যাপ্টেন শান্ত। এদিকে কিউইদের বিপক্ষে নিজেদের প্রথম টি টোয়েন্টিতেই বড় চমক দেখিয়েছেন অলরাউন্ডার মাহদি হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টিতে ঐতিহাসিক জয়ের ম্যাচে ব্যাটে বলে অলরাউন্ডিং পারফরমেন্স করেন শেখ মাহাদি। বুধবার নেপিয়ারে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডকে 134 রানে আটকাতে অবদান রাখেন এই অলরাউন্ডার। তিনি প্রথম নিউজিল্যান্ড শিবিরে আঘাত হানেন, তার অফ স্পিনে উদ্বোধনী জুটি ভাঙে নিউজিল্যান্ডের। ইনিংসের প্রথম ওভারে চতুর্থ বলেই ওপেনার টিম শিফার্টকে দলীয় 1 রানে বোল্ড করেন মেহেদি। শুধু বোলিংয়েই নয়, ব্যাটিংয়েও এসেও দলের আস্থা রাখেন এই তরুণ তুর্কি। 135 রানের সহজ টার্গেট তারা করতে নেমে লিটনকে যোগ্য সঙ্গ দেন তিনি। 16 বলে 1 চার আর সমান ছক্কায় 19 রানে অপরাজিত থেকে দলের জয়ে নিশ্চিত করে লিটনের সঙ্গে সাজঘরে ফেরেন শেখ মাহাদি। 5 উইকেটের ওই ঐতিহাসিক জয়ে 2 উইকেট আর 19 রান করে ম্যাচ সেরা হন শেখ মাহাদি। আর তার এমন দুর্দান্ত পারফরমেন্সের পর সিরিজের দ্বিতীয় ম্যাচও যে একাদশে থাকবেন এই অলরাউন্ডার তা বলাই যায়। এদিকে টাইগারদের বোলিং লাইন আপে এদিন এক পরিবর্তন আনতে পারেন ক্যাপ্টেন শান্ত। একাদশে ডাক পেতে পারেন হাসান মাহমুদ, আর দল থেকে বাদ পড়তে পারেন তানজিম সাকিব। তবে সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে শরীফুল ফিজদের থাকাটা প্রায় নিশ্চিত।